নমস্কার, আমি তমন্না আর তোমরা দেখছো তমন্নাস ভ্লগ। তো আমি একটা ব্র্যান্ড নিউ ভ্লগ নিয়ে চলে এসেছি, আর দেখতে দেখতে দুর্গাপুজোর দশমীও চলে এলো। আর মনটা তো খারাপ হচ্ছে বটেই, কারণ পুজোতে বছরে একবারই মজা হয়, 4টে দিন কীভাবে যে কেটে যায় বোঝাই যায় না। তো সেইভাবেই আজকে এই বছর পুজোর শেষ দিন, আর আগের পর্বটা কেউ যদি দেখে না থাকো, দশমীর আর একটা পার্ট আছে, ওটা ছিল ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্ট এটা চলছে, আর ফার্স্ট পার্টটা যদি কেউ দেখে না থাকো, যে দেখতে পারো, ওই ভিডিওটাও খুব ইন্টারেস্টিং, ওখানে অনেক ভালো ভালো প্যান্ডেল দেখিয়েছি। তো এই পার্টে যে জায়গাটা ঠাকুর দেখতে এসেছি, এইখানে এই জায়গাটার নাম হচ্ছে বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ। আর এখানে যথারীতি খুব ভালো ঠাকুর করে, প্রত্যেক বছরের ন্যায় এবছরও খুব ভালো ঠাকুর করেছে। আর এটা ঠিক লোটাসের মতো বাইরেটা করার চেষ্টা করেছে, গ্রিন কালারের লোটাস। আর এটা ছিল মা দুর্গার মূর্তিটা, যেটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। তো চলো পরবর্তী মণ্ডপেও চলে এসেছি। এই জায়গাটার নাম দেখতেই পাচ্ছ, জোড়া মন্দির পুজো কমিটি। আর এটা ওই লক্ষ্মীপুর মাঠ যেখানে বললাম, তার একটু পরে কিছুক্ষণ রাস্তা এখান থেকে, ওই প্যান্ডেলটা থেকে এই প্যান্ডেলটার ডিস্টেন্স ধরে নাও 5 মিনিট। তো 5 মিনিট দূরত্বে এই আরেকটা সুন্দর দেখতে প্যান্ডেল হয়েছিল। আর ওই যে ওপরে যে সিঁড়িটা উঠে আছে, ওটা হচ্ছে মূল যেখানে ঠাকুরটা পুজো হচ্ছে, সেইখানে প্যান্ডেলটা অনেকটা উঁচু। আর মানে মণ্ডপটা, ঠাকুরের যেখানে বেদিটা, যেখানে পুজো হচ্ছে, তো ওখানে আমরা যাবো না। যেখানে থিমটা করেছে সেই থিমের পুজোটাই দেখবো, কারণ এখনও এরপরও ঠাকুর দেখা বাকি আছে, মূল আকর্ষণ তো এখনও বাকিই আছে, তো সেখানে যেতে হবে। তো এই জায়গাটা ঠিকঠাকই লেগেছে আমার। আর এরপর চলো ভেতর দিকে যাওয়া যাক, যেখানে ঠাকুর করেছে। আর গেলেই বুঝতে পারবে এখানেরও থিম ওই লাল আলো আর নীল আলো, এবারে সব জায়গায় ঠাকুরের ওই একটাই থিম, লাল আলো আর নীল আলো। তো সেখানে ঢুকলাম, ঢুকে দেখো এখানে দেয়ালের মতো করেছে, আর ছোট ছোট আয়নাকে ভেঙে এরকম দেয়ালের সাথে চিটিয়ে দিয়েছে। আর এখানে এই সাইডটা এরকম সবাই সেলফি টেলফি তুলছে, ভাইও ভিডিও করছিল। আর এটা ছিল মা দুর্গার মূর্তিটা, সামনে থেকে দেখতে ভালো লাগছে কিন্তু লাল আলোতে অনেকটা ফ্যাকাশে পাড়া লাগছে। তো চলো এই প্যান্ডেল থেকে বেরোনো যাক। আর এখানে এই যে দেখতে পাচ্ছো, প্রায় অনেকেই ভিডিও করছে। আর পরবর্তী প্যান্ডেলে যাচ্ছি, তো পরবর্তী প্যান্ডেলে এসে পৌঁছে গেছি। এই জায়গাটা খুব সুন্দর থিম করেছিল, জায়গাটার নাম ছিল বাজে প্রতাপপুর। আর বাজে প্রতাপপুরের গতবারে থিম করেছিল প্রেম মন্দির, আর এবারে থিম করেছে রামেশ্বরম। তো এই জায়গাটা কয়েক বছর ধরেই খুব ভালো থিম করছে বলি, এখানে দূর দূরান্ত থেকে সবাই ঠাকুর দেখতে আসছে। আর এই বছরও আমরা এসেছি, গত বছরে এসেছিলাম ভোরবেলায় ঠাকুর দেখতে, কিন্তু এই বছর আমরা একটু বেলাবেলি বেরিয়েছি। তো এটা যদি আমরা রাতের দিকে আসতাম আই থিঙ্ক ভালো হতো। তো চলো, সেটার জন্য আফসোসও হচ্ছে, কারণ আমাকে বারবার বলেছিল যে চল ভোরের দিকে যাই, ভোরের দিকে যাই, কিন্তু আমার ঘুম ভাঙেনি বলে উঠতে পারিনি। তো এরকম একটা হলওয়ের মতো করেছে, একটা লম্বা টানা রাস্তা, যেখানটা সাইডে সাইডে এরকম বড় বড় পিলার দাঁড়িয়ে আছে, আর ওপর সিলিংটা ওরকম সুন্দর দেখতে করেছে, মোটামুটি খুবই সুন্দর দেখতে লাগছে। আর সবাই দেখতেই পাচ্ছ ভিডিও করছে, ছবি তুলছে, তার জন্য আমি আর বাচ্চাই কেন, আমিও ভিডিও করছি। তো চলো দেখতে থাকো।
দারুণ লেগেছে, অসাধারণ। এদিকে বাঁদিকে বিশেষ করে ওই যে যেটা ইয়ের মধ্যে ছিল গ্লাসের পিসটা, গ্লাস, হ্যাঁ গ্লাস পিস ছিল, গ্লাস নিচে তলে নিচে ফুল রেখেছে, তার সাথে টুনি লাইটও রেখেছে। কিন্তু টুনি লাইটগুলো যেহেতু আমরা দিনের বেলা এসেছি সেহেতু জ্বলছে না, রাতের বেলায় আসলে এক্সপিরিয়েন্সটা আরও ভালো হতো। সুন্দর তো আমরা আসতে পারে আসতে চেয়েছিলাম, তো প্রচণ্ড সুন্দর করেছে, আমাদের দুজনকার খুব ভালো লেগেছে। তো চলো, আর এরপর আশা করি আর কোনো ঠাকুর নেই, তাই তো? তো দুর্গাপুজোর রাম 2023-এর প্যান্ডেল হপিং এটাই লাস্ট। তো চলো, এরপর রাতে আজকে ভাসান আছে, সেটা দেখানোর তোমাদেরকে চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। তো এখানে ঠাকুর নামানো হয়ে গেছে, আর এখন সন্ধ্যেবেলাও হয়ে গেছে, আর এরপর আছে ঠাকুর ভাসান। তো ঠাকুর ভাসানে যাব আমি, মা আর ভাই, বাবা যাবে না। আর এখানে যে ঠাকুরের শেষ মুহূর্তের বরণ চলছে, আর এরপর ঠাকুরকে ভ্যানে ভ্যানে তোলা হবে, আর কিছু লাইটের জন্য একটা ভ্যান এসছে, তো সমস্ত কিছু চাপানো হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে তো কী করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে আরেকটা যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে পাশে থাকা বেল আইকনটাকে টিপে দিতে হবে নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য এবং নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো, দেখতে পাচ্ছ এখানে আমি বেরিয়ে পড়েছি, আর মা দুর্গাকে, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সকলকে ভ্যানেতে চাপিয়ে দিয়েছে, আর এই যে এখানে সবাই রেডি হয়ে গেছে, মোটামুটি বেরিয়ে পড়েছে। আর এখানে আসলে আমরা একটুক্ষণ দাঁড়িয়েছিলাম একটা কারণ, তার হচ্ছে যে যেখানে আমাদের যে রাস্তা দিয়ে ঠাকুরটা যাবে সেখানে আর একটা অন্য পুজোর ভাসান বেরিয়েছিল, তো সেটা রাস্তা দিয়ে যাচ্ছিল, মেন ওই যে রাস্তাটা ওই দিক দিয়ে যাচ্ছিল, তো এর জন্য আমাদের ঠাকুরটা দাঁড়িয়েছিল। নালে সমস্ত ঠাকুর একসাথে নিয়ে গেলে, যেহেতু রাস্তা আমাদের এখানে খুব একটা বড় বড় নয়, তো রাস্তায় ঝামেলাও হতে পারে আর সমস্যাও হতে পারে বিভিন্ন রকম, তো সেই জন্য এখানে দাঁড়িয়ে থাকা। তো চলো দেখতে থাকো।
ডিজের তালে তালে উদ্যম নিত হচ্ছে, তো সেটাই তোমাদের জন্য কিছুটা আমি শ্যুট করেছি। আর গানগুলো খুব ভালো ভালো বাজছিলো, তাই সবাই খুব মজাও পাচ্ছিলো, আনন্দ করে নাচছিলো, তো আমারও খুব ভালো লেগেছে, কিন্তু আমি নাচিনি। এরপর ধরো ঠাকুর প্রায় ভাসানের টাইম হয়েই গেছিলো, তো এটা অনেকটা বাড়ির কাছাকাছি চলেও এসেছিলো। আর এরপর আমরা আর যাবো না, কারণ এখানে কিছুক্ষণ এরপর যে জায়গাটায় এখন ডিজেটা বাজাচ্ছে বা আমাদের ডগরও করেছিলো, ডিজেও করেছিলো ডগরও করেছিলো, যে ডগরটা যে জায়গায় বাজাচ্ছে, তো সেখান থেকে আমাদের বাড়ি যেতে আর কিছুক্ষণ লাগবে, মানে আর ধরো ওই 7-8 মিনিট লাগবে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কিছুক্ষণ একটু হল্ট হবে, যেহেতু বাড়ির কাছাকাছি চলে এসেছিলো ঠাকুরটা, তো এই জায়গায় আবার কিছুক্ষণ নাচানাচি হওয়ার পর আর একটু কিছুটা যাওয়ার পর ঠাকুরটা ভাসান করে দেওয়া হবে। আর আমরা পুরোটা যাব না, আমরা অল্প দূরই যাব। তো প্রচণ্ড মজা হয়েছিল, সবাই মিলে একসাথে বেরিয়েছিল, এই জন্য প্রচণ্ড ভালোও লেগেছে, মজাও হয়েছে। আর আশা করি আসছে বছর আবার হবে, আবার আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে, কখন মা আসবে তার পরিবারকে নিয়ে, পরিবারবর্গকে নিয়ে, আর আবার সেই কটা দিন আবার আনন্দমুখর হয়ে উঠবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আবার বলছি, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যেহেতু এটা আমার নতুন চ্যানেল, তাই তোমাদের সাপোর্টের প্রচণ্ড রকমভাবে প্রয়োজন, প্লিজ সাপোর্ট করো, নাহলে চ্যানেলটাকে আমি গ্রোথ করতে পারবো না। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো এতক্ষণ ধরে দেখার জন্য এবং থাকার জন্য পাশে। তো চলো আর কিছু বলবো না, বাদবাকি ভিডিওটা দিয়ে শেষ করছি।